স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগ্নেয়াস্ত্র ও মাদক সহ কোচিং সেন্টারের পরিচালককে গ্রেফতার করেছে র‍্যাব। নতুন নতুন খাত সৃষ্টি করে রাসিকের আয় বৃদ্ধি করা হবে বললেন মেয়র লিটন। নগরীতে তিন দিন ব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভালের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ একটি কোচিং সেন্টারের পরিচালককে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার দুপুরে রাজশাহী নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মজনু আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক। র‍্যাব জানাই, গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে মজনুকে আটক করে। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে কারের ভিতরে থাকা 3 রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলভার, 50 গ্রাম ক্রিস্টাল আইস ও 144 পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় র‍্যাব। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি ও ব্যয়ের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র। তিনি বলেছেন, প্রচলিত খাত থেকে আয় বৃদ্ধি ও অপ্রচলিত খাত থেকে বা নতুন নতুন খাত সৃষ্টি করে রাজশাহী সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করতে চাই। পিপিপির আওতায় বিভিন্ন বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, আরও কয়েকটি ভবন নির্মাণাধীন রয়েছে। এসব ভবন চালু করে আয় বাড়ানো হবে, সিটি কর্পোরেশনের আয়ের সুনিশ্চিত খাত থাকতে হবে, এবার সেটি করা হবে। সভায় লিটন বলেন, নগরীতে অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং আগামীতেও অনেক কাজ হবে। পরিচ্ছন্ন, সুন্দর, মনোরম, বাসযোগ্য শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। বিদেশে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের মাধ্যমে এই সুনাম ব্যাপকভাবে ছড়িয়েছে। রাজশাহী দেশের মধ্যে 1 নম্বর শহরে পরিণত হয়েছে, এই অর্জন ধরে রাখতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের যে মানে উন্নয়নমূলক যে কাজগুলি আমরা করে যাচ্ছি এবং আরও ইনশাল্লাহ করবো আগামীতে, সেগুলি ইতিমধ্যে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। বিশ্ববাসী বলতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশের মানুষ অথবা পশ্চিমবাংলার বাঙালি মানুষ যারা বাংলায় কথা বলেন, যারা বাংলা অবিভক্ত বাংলার অধিবাসী ছিলেন, এখন বিভিন্ন দেশে ছড়িয়ে গেছেন, তাদের মাধ্যমে একটি প্রচার, ব্যাপক প্রচার পেয়েছি যে রাজশাহী নামে একটি শহর আছে। ছোট শহর হলেও পদ্মার তীরে সেই শহরটি অত্যন্ত মনোরম এবং বসবাসযোগ্য, এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই 1 নম্বর শহরে আমরা পরিণত হয়েছি। আর এবং এই সংখ্যাটি ক্রমশ বাড়ছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হলে আরও বাড়বে। রাজশাহীর উদ্যোক্তা অ্যাডমিন প্যানেলের উদ্যোগে 3 দিন ব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল 2023 উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নগরীর মধুবন কনভেনশন হলে রাজশাহী উদ্যোক্তা ইনডোর কার্নিভালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় 22টি স্টল রয়েছে। রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল 3 দিনের এই আয়োজন প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠানে FWC এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, চেম্বার অফ কমার্সের সদস্য ও ওয়েসিস ড্রিঙ্কিং ওয়াটারের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বাধীন, রাজশাহী উদ্যোক্তা অ্যাডমিন প্যানেলের সদস্য তাসনিমারা নাফিসা তাসনিম ঝিলিক, ফারনাজ ইসলাম খান, মোহাম্মদ আব্দুল মতিন সোহাগ, মোহাম্মদ ইরফানুল হক সুমিত এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।